কি নিয়মে তাবিজ ধারণ করবেন এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। তো আমরা তাবিজ দেওয়ার সময় তো নিয়ম বলে দিই, তবু বিভিন্ন তাবিজের বিভিন্ন রকমের নিয়ম থাকে, সেই বিষয়গুলি আপনারা জেনে নিন। তো প্রথমে আমরা যে তাবিজটা দিই তার নিয়মটা আপনাদেরকে বলে দিই। কিছু তাবিজে আমাদের ভিন্ন নিয়ম আছে, যেমন কোমরে ব্যথার তাবিজে আমরা কোমরে ধারণ করতে বলি, তবে বাদ বাকি যত ধরনের তাবিজ আছে কোনোটাই কোমরে ধারণ করতে বলি না, কোমরে ধারণ করা নিষিদ্ধ থাকে। আর একটা কবজ আছে যেটা বীর্যকে স্তম্ভন করে, ওটা কোমরে ধারণ করতে হয়। গাছগাছরা যে টোটকাগুলিও আছে, গাছের শিকড়গুলিও কোমরে ধারণ করতে হয়, তবে এই কাজটা আসে। আমাদের তাবিজের যে নিয়ম, হাতে বা গলায় ধারণ করতে হয়, জন্ম মৃত্যু বাড়ি গেলে খুলে রেখে যেতে হয়, বা ভুল করে যেয়ে ফেললে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলে কবজ আবার পুনরায় জাগ্রত হয়ে যায়। অনেকে বলবেন যে কবজ জাগ্রত হলে বুঝবো কী করে, তো আমাদের প্রতিটা তাবিজে তুলরাশির হাত টানে। তাবিজটা মাটিতে রেখে আপনি যদি তুলরাশির হাত মাটিতে রাখতে বলেন এক হাত দূরে, বা একটু বেশি দূরে রাখলেও কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু তাবিজে ক্ষমতা থাকলে অটোমেটিক হাতটাকে টেনে তাবিজের কাছে নিয়ে যাবে। এবার তুলরাশি আপনি খুঁজে পাচ্ছেন না, বাড়ির সকলের হাত রেখে দেখতে পারেন, তবে মেষরাশি কন্যা রাশির সামান্য হাত টানে, মানে হাতটা রাখলে একটা হাত ভারী ভাব হবে এবং হাতটা যে টানছে সেটা কিন্তু একটা অনুভব হবে, তবে তুলরাশি হলে খুব সহজেই হাতটাকে খুব দ্রুত টেনে নেয়। তাহলে তাবিজ, যে কোনো তাবিজ, মন্ত্র, জাদু টোনা যাই বলুন না কেন, সেগুলোতে একটা পাওয়ার থাকে, শক্তি থাকে, সেই শক্তির মাধ্যমে কার্যকারিতা আসে। আমরা দেখা যাচ্ছে যে বই পুস্তকে প্রচুর মন্ত্র আছে, সেগুলো নিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ সেখানে সেই শক্তিটা নেই। আর এই শক্তিটা আসে গুরুর মাধ্যমে। গুরু যদি বলে যে তুমি এই মন্ত্রটা ব্যবহার করো, ওই যে বাক্যের বলেই কিন্তু ওই শক্তিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তবে যে বই লিখেছে, বইটা লেখার পরে যদি সমস্ত কিছু সঠিক থাকে, সেই মন্ত্রটা তার কাজে কাজ করত, সে যেহেতু অনুমতি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বইয়ের বিদ্যাও অনেক সময় কার্যকারী হয়। যে সব বইয়ের বিদ্যা কাজ করে না এটা আমি কিন্তু বলছি না। তবে তাবিজের ভিন্ন ভিন্ন নিয়ম আছে, আমাদের নিয়মটা একটু সোজা যেহেতু গুরুমুখী বিদ্যা। তবে আমি বহু তান্ত্রিকের কাছে বিদ্যা শিখেছি, ছোটোবেলা থেকেই এগুলো নিয়ে চর্চা করি এবং বহু মানুষের সাথে এগুলো নিয়ে আলোচনা করেছি যারা এই তন্ত্র বিষয়ে জানেন, এবং যারা মন্ত্র জানে তাদের কাছ থেকে আমি মন্ত্র শিখেছি বা যন্ত্র শিখেছি। তো সেক্ষেত্রে দেখলাম বিভিন্ন মানুষের নিয়ম আলাদা আলাদা। একজন তান্ত্রিকের কাছে দেখলাম সেটা কুচে মাছ, কাঁকড়া, কচ্ছপ এগুলো তার খাওয়া নিষেধ। কোনো তান্ত্রিকের কাছে দেখলাম যে মুরগির মাংস খাওয়া নিষেধ। তবে যারা তাবিজ ধারণ করছে তাদের জন্য দেখলাম রসুন পেঁয়াজ খাওয়া নিষেধ। একজন তাবিজ দেয়, তার তাববিদ্যাও আমার কাছে আছে, তো সেখানে দেখা যাচ্ছে রসুন পেঁয়াজ খাওয়া যাবে না। তো এরকম বহু ধরনের নিয়ম আছে। যেমন আমরা শ্বাসকষ্টের তাবিজ দিই, সবাই সব তাবিজে না, একটা তাবিজে নিয়ম আছে, তামাক জাতীয় কোনো কিছু খাওয়া চলবে না। এবার অনেকের নিয়ম আছে অনেক কিছু খাওয়া চলবে না, মুসুরির ডাল, তারপরে পেঁয়াজ, রসুন, এরকমভাবে বিভিন্ন ধরনের নিয়ম আছে যে খাওয়া চলবে না, এরকমও কিন্তু তাবিজের মধ্যে নিয়ম থাকে। তো যখন আপনাকে কেউ তাবিজ দিচ্ছে নিয়মটা সে তখন বলে দেবে, সেটাই বেটার হবে। কারণ আমাদের যেমন সহজ নিয়ম আছে সবার তো এরকম থাকে না, বিভিন্ন তান্ত্রিকের বিদ্যার কিন্তু নিয়ম আলাদা আলাদা। তবে গুরুমুখী বিদ্যার সহজ পদ্ধতি, জন্ম মৃত্যু এটা একটা নিষিদ্ধ থাকে, এবং ভুল করে চলে ফেললে বা চলে গেলে সেটা কিন্তু জাগ্রত করার উপায়, কাঁচা দুধ গঙ্গা জলে ধুয়ে সেটা জাগ্রত হয়। এবং যদি মন্ত্র পাঠ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, এছাড়াও গুরুবিদ্যা যেগুলো গুরুবীজ মন্ত্র আছে সেগুলো আপনারা পাঠ করে তাবিজটাকে জাগ্রত করতে পারেন। তাবিজ যখনই জাগ্রত থাকবে না নিজেই বুঝতে পারবেন যে আমার তাবিজটা এখন জাগ্রত নেই, কারণ সেই তাবিজটা কাজ করছিল, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেলে সমস্যা হবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার তাবিজটা কাজ করছে না। আর আমাদের কাছ থেকে নিলে, বললাম প্রত্যেকটা তাবিজ বা মন্ত্রে প্রত্যেকটাতে কিন্তু তুলরাশির হাত টানে,
এবং যাদেরই বিদ্যা জাগ্রত আছে প্রত্যেকের তা বিজয়ী হাত টানে। হয়তো পদ্ধতিটা অনেকে জানে না, আমরা জানি, এই বিষয়টা হয়তো অনেকের ধারণা নেই। তাহলে তাবিজের যে ব্যবহারের নিয়ম এক একজনের এক এক রকম, তো তার কাছ থেকে আপনারা নিয়মটা জেনে নিলে ভালো হয়। আর আমাদের যে নিয়মটা আমি বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে বলে যে তাবিজে কি করলে একদমই তাবিজে ছোঁয়াছুঁই লাগবে না, তো সেক্ষেত্রে বলবো যে কিছু গুরুর বিভিন্ন ধরনের নিয়ম আছে, তবে আমাদের যেগুলো গাছের শিকড় দিয়ে তো আমরা পড়ি না, আমাদের যন্ত্র আছে সেগুলো গাছের ছালের উপরে অর্থাৎ ভূজপত্রে লিখে তাবিজের মধ্যে আমরা ভরে দিই। তো এগুলোর কিছু নিয়ম মানতে হয়, তবে এই তাবিজ আপনি সারা জীবনই পড়তে পারেন যদি জল না ঢোকে, অর্থাৎ ভিতরে তো লেখা থাকে, লেখা যদি না মুছে যায়, জল ঢুকলে লেখা মুছে যায়, তো যদি জল না ঢোকে সারা জীবনই ব্যবহার করা যায়। তাবিজ ছোঁয়া পড়লে কাজ বন্ধ হয়ে যায়, আবার জাগ্রত করলে পুনরায় কাজ করে। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন, পরবর্তীতে যদি পারি ভিডিও করব। ধন্যবাদ।